আমরা সুনামগঞ্জে আছি। এই যে পাহাড়টি দেখা যাচ্ছে, এই পাহাড়টির নাম হচ্ছে খাসিয়া পাহাড়। ভারতে এর অবস্থান, এটি ভারত। ঠিক এই পাহাড়ের পাদদেশে যেই জায়গাটুকু দেখা যাচ্ছে, বৃক্ষরাজি মণ্ডিত, এবং তার পাশ দিয়ে এই যে নদী প্রবাহিত হয়ে আসছে, এটি আমার প্রিয় বাংলাদেশ, সোনার বাংলাদেশ। এই নদীটির নাম চলতি নদী। চলতি নদী নামটি শুনে নিশ্চয়ই আপনারা অবাক হচ্ছেন, চলতি নদী আবার কেমন কথা? হ্যাঁ, এলাকার লোকজন এই নদীর নাম চলতি নদী হিসাবে জানে। চলতি নদী বলার কারণও আছে, এই নদীটি কখনোই শুকায় না, সবসময় প্রবাহমান থাকে। অর্থাৎ খাসিয়া পাহাড় থেকে এই যে পানি নেমে এসে প্রতিনিয়ত এই নদীকে পুষ্ট করছে। এবং এই চলতি নদীটি প্রবাহিত হতে হতে সুরমা নদীতে গিয়ে মিলিত হয়েছে। এবং সুরমা নদীর কোন জায়গাটিতে মিলিত হয়েছে আপনারা জানলে খুব অবাক হবেন। একেবারে আমাদের মরমী সাধক হাসন রাজার বাড়ির সামনে গিয়ে এটি মিলিত হয়েছে সুরমা নদীর সাথে। চলতি নদী যেন সার্থক হয়ে উঠেছে সুরমা নদীতে মিলিত হয়ে হাসন রাজার বাড়ির সামনে। এবং মরমী সাধক হাসন রাজা এই নদীর পাশে, অর্থাৎ সুরমা নদীর পাশে বসে তার কত অমর সৃষ্টি তিনি আমাদের জন্য রেখে গেছেন। লোকে বলে বলি রে ঘর বাড়ি বালা না আমার, কিংবা সুরমা নদী নিয়ে তার কত গান আছে। এই নদীতে নিশ্চয় হাসন রাজা চলাফেরা করতেন বজরাই করে, নৌকাই করে, এবং তার সঙ্গীত সাহিত্য, তার আধ্যাত্মিক সাধনা স্মৃতি বিজড়িত হয়ে আছে এই নদী, চলতি নদী এবং সুরমা নদী। আমরা চলতি নদীর একেবারে ভারতের কাছাকাছি অংশে আমরা চলে এসেছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নিকটেই খাসিয়া পাহাড়, মেঘের কারণে একটু আবছা আবছা দেখা যাচ্ছে। এবং এই হলো আমাদের চলতি নদী। আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম হাসন রাজার বাড়ির পাশ থেকে, অর্থাৎ সুরমা নদী থেকে, এবং আমরা খাসিয়া পাহাড়ের একেবারে কাছাকাছি চলে এসেছি। আমাদের সাথে আছেন হাসন রাজার প্রপৌত্র জনাব সামারেন দাওয়ান। আমাদের সাথে আছেন রাজিন শারাফি, একজন হাসন অনুরাগী, হাসন রাজার শিল্পী। সাথে আছে বাংলা কথার সম্পাদক, প্রকাশক আছে জায়েদ আসজাদ। এবং আছি আমি মোহাম্মদ জিহাদ।